আমরা কক্সবাজার আসি আর শুটকি কিনি না, এমনটা খুব কমই হয়, তাই না? কিন্তু আমরা কি জানি আসলে কোন শুটকিটা কেনা উচিত? আমি যদিও কোনো শুটকি বিশেষজ্ঞ না, তারপরও স্টাডি করে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনাদের কাজে আসতে পারে। মূলত কথা হলো, মাছ যেটা ভালো শুটকি তার ভালো হবে। শুটকি প্রধানত তিন গ্রেডের হয়। গ্রেড ওয়ান, যেটা মাছ টাটকা থাকে, চোখটা স্বচ্ছ থাকে, ফুলকোটা লাল রঙের হয়, এবং এই শুটকিটা এক প্রকার গ্রিন হাউস, মানে একটা আবদ্ধ জায়গায় যেখানে ধুলাবালি প্রবেশ করতে পারে না, পোকামাকড় ঢুকতে পারে না, সেই জায়গাটাতে শুকানোর ব্যবস্থা করা হয়, কোনো ধরনের লবণ ইউজ করা হয় না। এই শুটকিটা যতটা না দেখতে বড়, ওজন তার তুলনায় একটু কম হয় এবং চকচকে টাইপের হয়। এই শুটকিটা তুলনামূলক স্বাস্থ্যকর। আর বি গ্রেডের শুটকি, যেটাতে লবণ ব্যবহার করা হয়, একটু স্যাঁতস্যাঁতে এবং ওজন বেশি হয়, এবং এই শুটকিটাতে ধুলাবালিও থাকতে পারে, কারণ এটা আবদ্ধ কোনো জায়গায় শুকানো হয় না। বলতে গেলে বাজারে যে শুটকিগুলো আছে তার বেশিরভাগই হচ্ছে বি গ্রেডের শুটকি। আর সি গ্রেডের শুটকি হচ্ছে এক প্রকার পচা মাছ থেকেই তৈরি করা হয়, এগুলো স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর। তবে একটা বিষয় মাথায় রাখতেই হবে, শুটকি যারা পছন্দ করেন, শুটকি খেতে চান, শুটকি খাওয়ার ক্ষেত্রে একটু স্বাস্থ্য সচেতনতা কম্প্রোমাইজ করে শুটকি খেতে হবে। তবে শুটকি খাওয়ার আগে অবশ্যই শুটকিগুলো একটা দীর্ঘ সময় গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো মতো ক্লিন করে তারপরে ওয়েল কুক করে খেতে হবে।